আজানু লম্বিত ভুজ কনকা অবদত কলো সংকীর্তনই কপিতর কমলায় শম্ভর দ্বিজবর যুগধারে মোপাল বন্দে জগতি প্রিয় কর করুণা অবতার বরণ গৌর বর দেহ উজ্জ্বল বরণ গৌর বর দেহ নীলশীত নিরবধি ভাব বিদেহ নীলশীত নিরবধি ভাব বিদেহ নীলশীত নিরবধি ভাব বিদেহ নীলশীত নিরবধি ভাব বিদেহ ত্রিভুবন পাবন কৃপায়লে ত্রিভুবন পাবন কৃপায়ুলে ত্রিভুবন পাবন কৃপায়লে ত্রিভুবন পাবন কৃপায়ুলে তং প্রণমামি চ প্রণমামি চ বিশচিত নয়ন প্রণমামিচিত বিশচিত নয়ন বিশচিত নয়সচিত নয় বিশচিত নয়সচিত নয় আজ আমরা যে ভক্তের কথা বলবো সেই ভক্ত হল নাম বিজয়ী হরিদাস, মৃত্যুঞ্জয়ী হরিদাস। যার কথা বলতে গেলেই আমাদের প্রথমে বলতে হয় ভক্ত হওয়া শক্ত, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়ল খসে। আজ সেই মৃত্যুঞ্জয়ী, সেই নাম বিজয়ী, সেই নামাচার্য হরিদাসের কথা আমরা শুনব। আজু খেলা তো, আজু খেলা তো, আজু খেলা তো, আজু খেলো গো, আজু খেলা তো, আজু খেলা তো, আজু খেলো তো, আজু খেলো গো, খেলা তো না সুন্দর সা, খেলো তো রা খেলা তো রাম সুন্দর সিয় শ্রীরাম সুদাম শনি প্রিয় শ্রীরাম সুদাম শনি
ধবলি পুতারি শ্যামলি ধবলি শ্যামলি ধবলি পুতারি শ্যামলি ধবলি পুতারি ডাকে আয় শ্যামলি অহংকার অর্ধত্ব এর থেকে কারো নিস্তার নেই, না না স্বয়ং ভগবানেরও নেই। জানতে অজান্তে ইচ্ছায় অনিচ্ছায় অপরাধ অন্যায় থেকে কারো নিস্তার নেই। তাই আজ ভগবান শ্রীকৃষ্ণ অপূর্ব খেলায় মেতে আছেন রাখাল বালকদের সঙ্গে। আর এই খেলা খেলতে খেলতে কি হলো, কিভাবে দেখলেন ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, মনে বড় অহংকার হলো, আমি হলাম সৃষ্টিকর্তা আর কৃষ্ণকে সবাই ভগবান বলে। আজ তো পরীক্ষা করতে হবে কৃষ্ণ কেমন ভগবান। তাই শ্রীকৃষ্ণের সাধের শ্যামলি ধবলি অবলি কমলি গবলি নবলক্ষ ধেনুকে হরণ করে নিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। খেলতে খেলতে চমকে উঠলেন, এ কি গরু চুরি করে এমন যবনের কাজ কে করল। অন্তর্যামী প্রভু জানতে পারলেন এ কাজ ব্রহ্মা। মনে মনে ভাবলেন ব্রহ্মা, তুমি আমার অন্তরের অন্তরঙ্গ, তুমি আমায় ভুলে গেলে ব্রহ্মা। এইটাই হয় এই জগতে, সবাই আমার সব কিছুকে ভোগ করে হ্যাঁ আমাকেই ভুলে যায়। তবে তোমার মধ্যে যেটা হবে সেটা আমি কখনো ভাবিনি, আর এমনভাবে ভুললে যে আমায় সক্ষ প্রেমে আঘাত করলে, আমার রস আস্বাদনে তুমি বাধা দিলে, তুমি গরু চুরি করে যবনের কাজ করলে। ঠিক আছে, এই দেখো তবে আমি আবার সৃষ্টি করলাম আমার নবলক্ষ ধেনুকে। এইভাবে আটবার সৃষ্টি করলেন কৃষ্ণচন্দ্র, আটবার হরণ করলেন ব্রহ্মা। নবারের বেলায় কৃষ্ণচন্দ্র সৃষ্টি করলেন কিন্তু ব্রহ্মা হরণ করতে পারলেন না। মনে মনে ভাবলেন তাহলে কৃষ্ণের তো ক্ষমতা আমার থেকে অনেক বেশি, আমার থেকে যার শক্তি বেশি সেই আমার ঈশ্বর। কিন্তু এ আমি কি করলাম, যে আমাকে ঈশ্বর করলে, যে আমাকে ব্রহ্মত্বের আসনে বসালে, আমি এই ব্রহ্মত্বের আসনে বসেই আমি আমার ঈশ্বরকে ভুলে গেলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতিপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রভু প্রভু আমার অপরাধ হয়েছে, প্রভু আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। আমার যেন এমন কুলে জন্ম হয় যে কুলেতে জন্মগ্রহণ করলে, তোমার নাম গ্রহণ করলে আমার অপরাধ সহ্য করতে হবে, আমার লাঞ্ছনা সহ্য করতে হবে, আমার অত্যাচার সহ্য করতে হবে।
তাই ব্রহ্মার আবার জন্ম হলো দৈত্য কুলে, নাম হলো পল্লা। কিন্তু তাতেও তিনি ভগবানকে আস্বাদন করতে পারলেন না। স্তম্ভের ভিতর থেকে হরিণ্যকশিপুরের উদরবক্ষকে বিদীর্ণ করে রক্তমাখা নাড়িভুড়িগুলো যেই না বের করে এনেছেন, অমনি অমনি ব্রহ্মা চমকে উঠে বলল, প্রভু প্রভু এ তোমার কেমন রূপ? ভগবান যে হবে তার কাছে যেতে ইচ্ছা করবে, তাকে ভালোবাসতে ইচ্ছা করবে, কিন্তু তোমাকে দেখে যে আমার বড় ভয় করছে প্রভু, আমার যে পালিয়ে যেতে ইচ্ছা করছে প্রভু, আমি তোমাকে এই মুহূর্তে চাই না, আমি তোমার নাম প্রেম মাধুর্য চাই। তাই ব্রহ্মার আবার জন্ম হল ওই যশোর জেলার বুড়ন গ্রামে ঋচ্ছক মুনির ঔরসে, নাম হল ব্রহ্ম। আর ওই ব্রহ্ম হাজার হাজার বছর ধরে সাধনা করতে করতে একটি দেহ পেল, যে দেহটার নাম হল হরেশ। আজান উলম্বিত ভুজধারী শ্রী গৌরাঙ্গ এসে দর্শন দিল ব্রহ্মাকে, ব্রহ্মা আমি এসেছি এই কলিকালে, এবার তুমি এসো, শিখবে এসো, জানবে এসো কেমন করে ভগবানকে পেতে হয়। আবার জন্ম হল ব্রাহ্মণের ঘরে, কিন্তু তখন মুসলমানের খুব অত্যাচার, ঘরে ঘরে দাও দাও করে আগুন জ্বলছে, প্রাণের মায়া ত্যাগ করতে না পেরে সকলে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। আর এমন জ্বালা, এমন একটা আগুন জ্বালানো ঘরের মধ্যে ছেলেটিকে কাটতে এসেও কাটতে পারলেন না কলিযুগ ও জন্ম ধারণকারী হবিবুল্লাহ মিয়া। ছেলেটিকে কুড়িয়ে নিয়ে গিয়ে মানুষ করলেন, আদর করে নাম রাখলেন হারিয়ে যাওয়া ছেলে বলে হরেশ। কিন্তু আশ্চর্য, মুসলমানের ছেলে অথচ গায়ে হরে কৃষ্ণ নাম লেখা নামাবলী, মুখে মধুর কৃষ্ণ নাম, কপালে তিলক ফোটা, সারা গায়ে গঙ্গা মাটি, বন্ধু বান্ধবদের কাঁধে তুলে দিলেন খোল, হাতে তুলে দিলেন করতাল, হিন্দুর মরা নিয়ে যাচ্ছে, তাদের পিছনে পিছনে বলতে বলতে যাচ্ছে, ওরে হরি বল, কি আছে, কি আছে এই হরির বলে, আমাকে জানতে হবে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই না মধুমাখা, কৃষ্ণ না কৃষ্ণ কে সব, কৃষ্ণ কে সব, মাখা এই নাম হরি নাম মধুমাখা, এই কৃষ্ণ না কৃষ্ণ কে সব, কৃষ্ণ কে সব, সুধা মাখা এই না হরি না মধু মাখা, কৃষ্ণ না কৃষ্ণ কে সব, কৃষ্ণ কে সব, সুধা মাখা এই না হরি না মাখা, এই জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই না ভোলো আপনারে, এই নাম জপ
আমাদের এই মুসলমান সমাজে যদি কেউ হিন্দুর কৃষ্ণ নাম করে তাকে আমরা কাফের বলি। সহ্য করতে পারলেন না এই হরিনাম কাজী গড়াই খা। নবাব হোসেন শাহর কাছে নালিশ জানালেন। নবাব হোসেন শাহ বললেন, আমি আমার লোকজনদের পাঠাচ্ছি, ওকে ২২ বাজারে বেত্রাঘাত করে ওর মুখ থেকে কৃষ্ণ নাম ছাড়িয়ে দি। আজ প্রমাণ হবে কোন প্রেমেতে, কোন অনুরাগে, কোন আকাঙ্ক্ষায় মুসলমানের ছেলে হয়ে সে হিন্দুর কৃষ্ণ নাম করছে। তবে হ্যাঁ, আমার আদেশ, ওকে কোনো অস্ত্র দিয়ে কতল করবেন না। যদি মাত্র বেত্রাঘাত করি ওর মুখ থেকে কৃষ্ণ নাম তাড়াতে পারেন, তাহলে বুঝবো আমার বেত্রাঘাত পূর্ণ সত্য আর ওর কৃষ্ণ নাম মিথ্যা। আর বেত্রাঘাতে যদি ওর মুখ থেকে কৃষ্ণ নাম তাড়াতে না পারে, তাহলে কিন্তু আমি আপনাদের গর্দান নেব, কারণ আমি একজন বৈষ্ণবের অঙ্গে বিনা আদেশে অত্যাচার করিয়েছি। কয়েকজন মিলে নিয়ে চলেছে, হাত দুটি বেঁধে বেত্রাঘাত করবে বলে হারেশকে। হবিবুল্লাহ মিয়া কত করে বলছে, হারেশ বাবা, হারেশ তুই একবার কৃষ্ণ নাম ত্যাগ কর, তুই একবার হরি নাম ত্যাগ কর। বাবা বাবা, ওরা তোকে মারবে রে। হারেশ তুই একবার একবার আল্লাহর নাম কর, তুই একবার নামাজ পর। আব্বা জান, শুধু বেত্রাঘাত কেন, খণ্ড খণ্ড করে যদি যায় মোর প্রাণ, না বদনে থেকে না ছাড়িব এ না, না ছাড়িব এ না। একটার পর একটা গাছে বেঁধে কয়েকজন মিলে বেত্রাঘাত করছে, তার অপরাধটা কি? শুধুমাত্র সে কৃষ্ণ নাম করেছে। সারা গায়ে রক্তে, চোখের জলে, বৃক্ষের তলার মাটি লাল কাদা হয়ে গেছে, তবু আশ্চর্য, তবু আশ্চর্য ওই হারেশ বলে ছেলেটা এত অত্যাচার সহ্য করেও এখনো বলে চলেছে কৃষ্ণ হে। এইভাবে মারতে মারতে ২২ বাজারে যেদিন শেষ রাত্রি, যেদিন শেষ বাজার, ওই মূর্খের দল আছড়ে পড়ল হারেশের চরণে, প্রভু প্রভু প্রভু। কোনো মানুষ এভাবে বেঁচে থাকতে পারে না। তুমি কি মানুষ, নাকি ঠাকুর, নাকি ফকির, নাকি মহম্মদ? ২২ দিন ধরে বেত্রাঘাত করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেলাম, আমাদের হাত অবশ হয়ে গেল, কিন্তু কিন্তু তুমি এখনো মরলে না প্রভু। নবাব হোসেন শাহর আদেশ, তুমি যদি না মারা যাও তাহলে আমাদের গর্দান যাবে। প্রভু, আমাদের সংসার আছে, আমাদের ছেলে আছে, মেয়ে আছে, আমরাই আমরাই তাদের একমাত্র উপার্জনকারী। তুমি না মরলে আমাদের কি হবে প্রভু, তাদের কি হবে প্রভু? হে কৃষ্ণ, কত অপরাধ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত আমি ভোগ করছি এই জন্মে, আরো করব, আরো করব, ক্ষতি নাই। কিন্তু প্রভু প্রভু, আমি আমার জন্য তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজও চাইব না, তবে তবে আমি এদের জন্য তোমার কাছে কি চাই, কি চাই জানো প্রভু, কি চাই জানো, যেন যেন ওরা প্রাণ ত্যাগ করার আগে আমার প্রাণ চলে যায়। হরি আমার মা,
হবে আমার যা হবা তাই হবে, তুমি আমার জন্য কেন দুঃখ পাবে, সুখে থাকো তুমি সুখময় সুখময় সুখময়। আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে, বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে, তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে, তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে, দিতে আমার নব পরিচয় এই বলতে বলতে কৃষ্ণ ভজনের সূক্ষ্ম আত্মাকে হরণ করে নিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর ওই মূর্খের দল মনে করলো হারেশ মরে গেছে, আর বললে ওরে ও যখন আমাদের প্রাণটা বাঁচিয়ে দিয়ে গেল তবে দে, সম্মুখে রয়েছে ইছামতি নদী, ওই নদীর জলে ওকে ফেলে দে। ভাসতে ভাসতে এই দেহটাকে এনে দাঁড় করালেন শান্তি পুরো গঙ্গা বক্ষ মাঝে। অদ্বৈত আচার্য সমাধিস্থের নাদধ্বনি শুনে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে জল থেকে তুলে এনে দিলেন। একই এর তো দেখি চৈতন্য নেই, কিন্তু সারা গায়ে এগুলো কিসের দাগ? কর্ণমূলে কৃষ্ণ নাম দিয়ে চৈতন্য ফেরাচ্ছেন, হরি বল ছোবেন না, কে কে আপনি? আমি মুসলমান, আমাকে ছোবেন না। হলি বা তুমি মুসলমান, মুখে তো তোমার কৃষ্ণ নাম, অন্তরে তোমার কৃষ্ণ প্রেম, কিন্তু তোমার গায়ে এগুলো কিসের দাগ? এগুলো এগুলো সব কৃষ্ণ নামের অলঙ্কার। আমি যতবার কৃষ্ণ নাম বলেছি ওরা ততবার আমাকে বেত্রাঘাত করেছে, এইভাবে আমার গোটা দেহটা কৃষ্ণ নামের বেত্রাঘাতে সাজিয়ে দিয়েছে, তবু আমি কৃষ্ণ নাম ত্যাগ করি নাই। বুঝেছি তুমি নিজেকে কৃষ্ণ নামের মধ্যে হারিয়ে ফেলেছ, তাই তো তোমার নাম হারেশ। তবে আজ থেকে আমি তোমার আর এক নতুন নামকরণ করছি, তুমি হলে হরির দাস, তোমার নাম হলো হরিদাস। তোমাকে আজ আমি এক নতুন বৃন্দাবনে নিয়ে যাব, যেখানে গেলে রাধা কৃষ্ণের যুগল মাধুর্যের বৃন্দাবন দেখতে পাবে, যেখানে গেলে রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরিকে দেখতে পাবে। যদি গোড়া না হতো কেমনে হইত, কেমনে ধরিতাম দে, গোড়া না হইত কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস জগতে জানা তোকে, জগতে জানা তোকে, ওই রাধার মহিমা প্রেম রস জগতে জানা, বিপিন মাধুরী
প্রবেশ চাতুরিষা বড় যযুবতি ভাবের ভক্তি শপতি হইত কার কাউ গুণ গুণ গৌরাঙ্গের গুণ সরল হরে কৃষ্ণ নাম জাতি কুল নিরর্থক করে গোফায় বসে ভেদাভেদ না করে শুরু করলেন নাম কীর্তন। তারপর কিছুদিন পর চলে এলেন নিকটস্থ এক গ্রাম বেনাপোলে। সেখানে এসে জঙ্গলের মধ্যে কুটির নির্মাণ করে কুটিরের সম্মুখে একটি তুলসী মন্দির তৈরি করে তুলসী মঞ্চে সকাল সন্ধ্যা জল দেন এবং সূর্যাস্তের আগে বন থেকে বেরিয়ে কোনো ব্রাহ্মণের ঘরে ভিক্ষা নেন। তারপর শুরু হয় আবার নাম কীর্তন, কারণ তিনি প্রত্যেক দিন 3 লক্ষ নাম জপ করতেন। 1 লক্ষ নামে তিনি হলেন নাম বিজয়ী, 2 লক্ষ নামে তিনি হলেন কাম বিজয়ী, আর 3 লক্ষ নামে তিনি হলেন মৃত্যুঞ্জয়ী। এইভাবে কৃষ্ণ নাম চলতে থাকে, দলে দলে লোক তার প্রতি আকৃষ্ট হতে থাকে। কিন্তু এই হরিনাম সহ্য করতে পারলেন না জমিদার রামচন্দ্র খান। তাই হরিদাসের বৈরাগ্য ধর্ম নাশ করবার জন্য এক জঘন্য ষড়যন্ত্র করলেন। কিন্তু কৃষ্ণের চরণে যদি হয় অনুরাগ, কৃষ্ণ বিনয়ন্যত্র তা নাহি রহে রাগ। কৃষ্ণ প্রেম সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল, সেই প্রেম অমৃতের সিন্ধু নির্মল, সেই অনুরাগে না লুকায় অন্ন দাগে, শুক্ল বস্ত্রে জয়ছে মসি বিন্দু। তাই জমিদার রামচন্দ্র খানের এই জঘন্য ষড়যন্ত্র টিকল না। জমিদার রামচন্দ্র খান হরিদাসের বৈরাগ্য ধর্ম নাশ করবার জন্য সুন্দরী গণিকা নটি লক্ষ হীরাকে পাঠালেন, 3 দিনের মধ্যে তোমাকে হরিদাসকে ধর্মচ্যুত করতে হবে, তা না হলে তাহলে তোমার গদদান নেব। প্রথম 2 লক্ষ হীরা রূপের মোহে হরিদাসের বৈরাগ্য ধর্ম নাশ করতে চাইল। তাই নানা রকম সাজে সুসজ্জিত হয়ে, নানা রকম অলঙ্কারে সুসজ্জিত হয়ে ঠমক দিয়ে দাঁড়ালো হরিদাসের সাধন কুটিরে। হরিদাস তখন মৃদুমন্দ হরিনাম সংকীর্তন করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
লক্ষ্য হীরাকে দেখে। হরিদাস একটু ইশারা করে জানাতে চাইলেন যে আমার এখনো এক লক্ষ নাম বাকি। তাই ইশারায় লক্ষ্য হীরাকে বসতে বলে আবার নাম সংখ্যা পূরণ করতে লাগলেন। প্রথম দিন লক্ষ্য হীরা বসে থাকতে থাকতে ধৈর্যচ্যুতি ঘটল। বিফল মনোরথে ফিরে গেল লক্ষ্য হীরা, বলে গেল কাল রাত্রে আমি আবার আসব, তবে কালকে আমি তোমার এই হরিনাম সংকীর্তন শুনব না, তুমি আমার নৃত্য দেখবে। দ্বিতীয় দিন লক্ষ্য হীরা আবার ঠমক দিয়ে এসে দাঁড়ালো হরিদাসের সাধন কুটিরে। হরিদাস তখন মৃদুমন্দ হরিনাম সংকীর্তন করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। লক্ষ্য হীরা হরিদাসকে নাম সংখ্যা পূরণ করতে দেখি নিজেই শুরু করে দিল তার নৃত্য। ও বাজুবানকে লুকুলু যাওয়ে, ও বাজুবানকে লুকুলু যাওয়ে, ও বাজুবানকে লুকুলু যাওয়ে, ও বাজুবানকে লুকুলু যাওয়ে, ও বাজুবানকে হরে কৃষ্ণ যাওয়ে, হরে কৃষ্ণ যাওয়ে। বাহ্যিক জগতের সঙ্গে কিন্তু হরিদাসের কোনো সম্পর্ক নেই। হরিদাস কিন্তু মৃদু মৃদু স্বরে বলেই চলেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দ্বিতীয় দিনও বিফল মনোরথে ফিরে গেল লক্ষ্য হীরা। তৃতীয় দিন বলে গেল আজ আমি আবার আসব। এদিকে রামচন্দ্র খানের করা আদেশ, আজ যদি হরিদাসের বৈরাগ্য ধর্ম নাশ করতে না পারো তাহলে আজকে তোমার গর্দান নেব। লক্ষ্য হীরা মনে মনে ভাবছে, কত রাজা মহারাজা ধনী ব্যক্তিদের আমি আমার রূপজালে বদ্ধ করতে পেরেছি, আর সামান্য বাবাজির কাছে হেরে যাব কখনো না। তাই তৃতীয় দিনে লক্ষ্য হীরা আরও অধিক রাত্রি করে আরও অধিক সাজে সুসজ্জিত হয়ে আরও নানা রকম অলঙ্কারে সুসজ্জিত হয়ে ঠমক দিয়ে দাঁড়ালো হরিদাসের সাধন কুটিরে। কিন্তু হরিদাসকে গান শোনাতে এসে লক্ষ্য হীরা নিজেই হরিদাসের সঙ্গে বলে উঠল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রভু প্রভু আমি বড়ই হতভাগিনী, প্রভু আমি রামচন্দ্র খানের প্ররোচনায় পড়ে আমি তোমাকে ধর্মচ্যুত করতে এসেছিলাম, আমায় ক্ষমা করো প্রভু। হরিদাস বললেন, লক্ষ্য হীরা রামচন্দ্র খান যেদিন এই জঘন্য ষড়যন্ত্র করেছিল আমি সেদিনই জানতে পেরেছিলাম, আর সেদিনে আমি এখান থেকে চলে যেতাম, আর যাইনি কেন জানো? যাইনি শুধু তোমার জন্য, কারণ আমি জানতাম
শুদ্ধ ভাব প্রচ্ছন্ন ছিল তোমার ওই অন্তরে, তিন দিন রহিনু তাহা জাগরণ তরে। লক্ষ্য হীরা, আজ থেকে তুমি দয়া ক্ষমা দান সত্য আচরণ অভ্যাস করো, আর তুলসী পাতার ছোলা খেয়ে ক্ষুধা নিবৃত্তি করো, আর দিনান্তে 3 লক্ষ নাম সার করো। এই বলে এই কৃষ্ণ প্রিয়ার ওপর সমস্ত দায়িত্ব অর্পণ করে মহাপ্রভু চললেন নীলাচলের পথে। জগন্নাথে মম স্বামী নয়ন পথগামী ভব তুমি সাধন ভজন গোরা করি মন সাধন থেকে মহাপ্রভু আমার মায়ের কথাকে স্মরণ করে নীলাচলে এসে উপস্থিত হয়েছে। জগন্নাথের মন্দিরে হরিদাস প্রবেশ করতে না পেরে কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। মহাপ্রভু হরিদাসকে দেখতে পেয়ে বললেন, হরিদাস, তুমি এই জগন্নাথে এসে জগন্নাথ দেবকে দর্শন না করেই ফিরে যাচ্ছ? কেন কেন তুমি ফিরে যাচ্ছ? প্রভু, প্রভু ওরা আমাকে প্রবেশাধিকার দেয়নি। কেন? তোমার গায়ে হরে কৃষ্ণ নাম লেখা নামাবলী ওদের চোখে পড়েনি, তোমার মুখে কৃষ্ণ নাম ওদের চোখে পড়েনি, তোমার কপালে তিলকের ফোঁটা ওদের চোখে পড়েনি। পড়েছিল প্রভু, পড়েছিল, তবু আমি তো মুসলমান, সেই জন্য আমাকে প্রবেশাধিকার দেয়নি, এমনকি আমাকে প্রসাদ পর্যন্ত দিল না। হরিদাস, তুমি হলে ভাগবতোত্তম, তোমাকে স্পর্শ করার অর্থই হচ্ছে নিজেকে পবিত্র করা। তাই শোনো, আজ আমি তোমার জন্য প্রতিজ্ঞা করছি, এই মহাপ্রসাদ মুই দিমু জগতে রে, মোর প্রতিজ্ঞাই খাইবে শৃগাল কুকুরে। এই প্রসাদ কারো কাছে পাওয়া কষ্টসাধ্য হবে না, এমনকি শৃগাল কুকুরে পর্যন্ত এই প্রসাদ পাবে। চলো হরিদাস, আমি তোমার বাসা ঠিক করেছি। সিদ্ধ বকুলতলায় নিয়ে এসে হরিদাসকে বললেন, হরিদাস, এই স্থানে বসে তুমি নাম সংখ্যা পূরণ করবে, আর প্রত্যেক দিন মন্দিরের চক্র দেখি করিহ প্রণাম, এক ঠাই আসিবে তোমার প্রসাদ। প্রত্যেক দিন মহাপ্রভু হরিদাসকে এসে দর্শন দিয়ে যান এবং অঙ্গসেবন শ্রী গোবিন্দের হাত দিয়ে মহাপ্রসাদ পাঠিয়ে দেন।
ঠিক এই রকম একদিন মহাপ্রসাদ দিতে এসে গোবিন্দ দেখলেন, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ হরে মহামণি হরিদাসে দিতে যায় আনন্দিত হইয়া, হরিদাসে দিতে যায় আনন্দিত হইয়া, হরিদাসে দিতে যায় আনন্দিত হইয়া, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, মহাপ্রসাদ মাথায় লয়ে আনন্দ আর ধরে না, হরিদাস ঠাকুর করিয়াছে স্বয়ং, আর মৃদু মন্দ শঙ্খানা করিতেছে পুর, তখন গোবিন্দ কহে উঠে আসি কর ভোজন, হরিদাস কহে নিয়ম করিব কি লঙ্ঘন, কর্তব্য কর্ম শেষ না হওয়া পর্যন্ত শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্য কেমন করে প্রসাদ আমি গ্রহণ করি, কিন্তু শাস্ত্রের আদেশ মহাপ্রসাদ পাওয়া মাত্রই মহাপ্রসাদকে গ্রহণ করতে হয়, না হলে মহাপ্রসাদকে উপেক্ষা করা হয়। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, করিল বন্দন, আর এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ, এদিকে গোবিন্দের মুখে হরিদাসের অসুস্থতার কথা শুনে মহাপ্রভু হরিদাসকে দেখতে এসে বললেন, হরিদাস কি হয়েছে, কি হয়েছে তোমার হরিদাস? প্রভু আমার কিছু হয়নি, আমার শরীর অসুস্থ হয়নি, আমার অসুস্থ হয়েছে মন আর বুদ্ধি। কেন জানো প্রভু? আমি শুনলাম তুমি নাকি আমায় ছেড়ে চলে যাচ্ছ, তা প্রভু প্রভু আমি আমি তোমার কাছে একটা জিনিস চাই। কি চাই জানো প্রভু? তুমি যাওয়ার আগে যেন আমার প্রাণ চলে যায়, কারণ আমি এমন আয়ু নিয়ে বেঁচে থাকতে চাই না যে আয়ু থাকতে আমি তোমায় দেখতে পাবো না। আর আমি কেমনভাবে যেতে চাই জানো প্রভু? হৃদয়ে ধরিব তোমার, হৃদয়ে ধরিব তোমার।
দাসের মৃত্যুর বাঁশি বেজে উঠেছে। মহাপ্রভু সকল সঙ্গী গণদের বললেন, আর হরিদাসকে রাখতে পারলাম না, হরিদাসের মৃত্যুর বাঁশি বেজে উঠেছে, হরিদাসের যাবার সময় হয়ে গেছে। তাই মহাপ্রভু বললেন, হরিদাসের মতো ভক্ত পৃথিবীতে বিরল, হরিদাস পৃথিবীর সকল মায়া মমতা আশা আকাঙ্ক্ষা সব কিছুকে জয় করেছে। তাই হরিদাসের দেহ কোলে নিয়ে মহাপ্রভু শুরু করলেন হরিনাম সংকীর্তন। হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া, হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া, হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া, বেষ্ট হইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবশ হইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবেষ্ট হইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবশ হইয়া, সবে হরি 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 বলে, হরি 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 বলে, সবে হরি 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 বলে, ক্লান্তি নেই শান্তি নেই সংকীর্তনে গগন ভেদি মধুর স্বরে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। এমন সময় স্বরূপ দামোদর বলে উঠলেন হরিদাসের অন্ত্যেষ্টি ক্রিয়ার কথা। এদিকে নীলাচলের ঘরে ঘরে ছড়িয়ে পড়ল হরিদাসের মহাপ্রয়াণের কথা। ভগবানের কোলে ভক্তির মহাপ্রয়াণ, এই স্বর্গীয় দৃশ্য নীলাচলবাসী সকলে দলে দলে দেখতে আসছে। আর এদিকে হরিদাসের দেহ মহাপ্রভু কোলে নিয়ে সকল সঙ্গী গণদের সাথে লয়ে সমুদ্র তীরে এসে নামালে। সমুদ্রে বালির মধ্যে সকল সঙ্গীগণ সমাধি খনন করলেন। আর মহাপ্রভু হরিদাসের দেহকে স্নান করিয়ে হরিদাসের দেহে মালা চন্দন দিয়ে সমুদ্র সমাধির মধ্যে শায়িত করলেন হরিদাসের দেহ। সকল ভক্তগণ সমাধিতে বালি দিয়ে সমাধি পূর্ণ করলেন। এমন সময় যেই না সমাধি পূর্ণ হতে যাচ্ছে, শুধুমাত্র বাকি আছে হরিদাসের মুখমণ্ডলখানি। হঠাৎ হরিদাসের মুখমণ্ডলখানি দর্শন করে মহাপ্রভুর দু চোখ বেয়ে জল ছড়তে লাগলো। এমন মধুর 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 করে আমায় নাম শোনাবে কে, মধুর 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 করে নাম শোনাবে কে, এমন মধুর 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 করে হরিদাস।
সকল বৈষ্ণবদের সঙ্গে নিয়ে হরিদাসের মহস্বক্রিয়া করবার জন্য জগন্নাথের প্রসারীদের কাছে আঁচল পেতে ভিক্ষা প্রার্থনা করছেন। ও গো নীলা চলবাসি, তোমরা কিছু ভিক্ষা দাও। ও গো নীলা চলবাসি, তোমরা কিছু ভিক্ষা দাও। কিছু ভিক্ষা দাও। ও গো নীলা চলবাসি, তোমরা কিছু ভিক্ষা দাও। ও গো নীলা চলবাসি, আজ হরিদাসের মহোৎসবে তোমরা কিছু ভিক্ষা দাও। হরিদাসের প্রভু কাশীশ্বর জগন্নাথ ও শঙ্করকে সঙ্গে নিয়ে নিজ হস্তে সকল বৈষ্ণবদের বসিয়ে হরিদাসের মহোৎসবে প্রসাদ দিলেন আর বললেন, যারা আমার ঠাকুর হরিদাসের বিজয় উৎসব দর্শন করেছেন, যারা সমাধিতে বালু দিয়েছেন, যারা আমার ঠাকুর হরিদাসের মহোৎসবে প্রসাদ গ্রহণ করেছেন, অচিরা কৃষ্ণ ভক্তি হইবে সমার, অচিরা কৃষ্ণ ভক্তি হইবে সমার, অচিরা কৃষ্ণ ভক্তি হইবে সমার। তবে আজ থেকে মহাপ্রভু একটি সুখের কর্তব্য আর রইল না, প্রত্যেক দিন মহাপ্রভু সমুদ্র স্নানের পরে হরিদাসকে দর্শন দিয়ে যেতেন। তাই সেই হরিদাসের কথাকে স্মরণ করে মহাপ্রভু কাঁদছেন আর বলছেন, হরিদাসে ছেড়ে গেল প্রাণে বাঁচা ভারে রে, হরিদাস ছেড়ে গেল। ছেড়ে চলে গেল হরিদাস, ছেড়ে চলে গেল হরিদাস, ছেড়ে চলে গেল হরিদাস, ছেড়ে চলে গেল শ্রী চৈতন্যের চরণ প্রাপ্ত হলো হরিদাস, ছেড়ে চলে গেল চৈতন্যের চরণ প্রাপ্ত হলো হরিদাস, ছেড়ে চলে গেল শ্রী চৈতন্যের চরণ প্রাপ্ত হলো হরিদাস, ছেড়ে চলে গেল চৈতন্যের চরণ প্রাপ্ত হলো। এবার বদনে ভরে চৈতন্য চরণ প্রাপ্ত
জানু লম্বিত ভুজ অনকা অবদত কলো সংকীর্তনই কপিতর কমলায় দিজবর যুগ ধরে মোপাল বন্দে জগতি প্রিয় কর করুণা অবতার।